ফেনীতে স্কুল কলেজ চলাকালে বাইরে আড্ডা দেওয়ার সময় ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার ২৯ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের বিজয় সিংহ দিঘির পার থেকে তাদের আটক করা হয়। আটক সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তাদের অনেকের গায়ে শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ইউনিফর্মও পরা ছিল। জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল কলেজে ফাঁকি দিয়ে আড্ডা গল্পে সময় নষ্ট করে আসছিল। বিশেষ করে শহরের রাজাঝির দিঘির পার ও মহিপাল সংলগ্ন বিজয় সিংহ দিঘির পাড়ে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের ঘোরাঘুরি করতে দেখা যায়। সম্প্রতি সব বিনোদন কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের প্রবেশ করতে নিষেধাজ্ঞার নোটিশ ঝুলায় কর্তৃপক্ষ, কিন্তু তাতেও শিক্ষার্থীরা কেউ কর্ণপাত করেনি। এমত অবস্থায় স্কুল কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। রোববার দুপুরের দিকে মহিপাল সংলগ্ন বিজয় সিংহ দিঘির পাড় এলাকায় অভিযান চালায় ফেনী জেলা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা। এ সময় ২৫ শিক্ষার্থীকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন তারা। ভিডিও করে তো নিশ্চিত ধরনের ম্যাডাম।